আমার নাম স্টিফেন বাবে। আমরা প্রথমে আজকে যে দেখতে পাচ্ছি একটা চিত্র, এই চিত্রটা সবাই আমরা দেখলে বুঝতে পারবো যে বেশি একটা দাঁতের চিত্র, ঠিক আছে? আমাদের চলে বা উপরে চলে দাঁতের একটা চিত্র। তাই আমরা জানি যে মানুষের শরীরে স্থায়ী দাঁতের সংখ্যা থাকে 32টি, আর প্রতি চোয়ালে 16টি করে দাঁত থাকে। ইহা আবার চার প্রকার কাজ করে, যেমন এক কর্কন দাঁত ছোট ছোট করে কাটে, এই কর্কন দাঁত যেটা আমরা দেখি সামনের দিকে প্রথম দিকটা, ঠিক আছে? তারপরে ছেদন দাঁত দিয়ে মাংস অন্যান্য জিনিস ছিঁড়ে, যেটা তারপরে দ্বিতীয় পর্যায়ে তিনটে দাঁত, সেটা দিয়ে হল ছেদন দাঁত, যেটা আমাদের ছেদন দাঁত দিয়ে মাংস অন্যান্য জিনিস ছিঁড়ে ফেলা। তিন নম্বর অগ্রপ্রসন দাঁত দিয়ে চর্ম পেষণ করে, তারপরে তিনটে দাঁত না দুটো দাঁত, তারপরে আছে শেষে মারির দাঁত সহ পেষণ দাঁত দিয়ে খাদ্য ও চিরত ও পৃষ্ঠে সাহায্য করে, শেষের তিনটে মারির দাঁত সহ এটা দেখেছে আটটের দাঁতও পাবে। তাহলে আমরা এই দাঁত এর যে কার্যক্রম সম্পর্কে আমরা জানতে পারছি, আর আমাদের এই দাঁত সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে যে দাঁতের যত্ন নেওয়া ইত্যাদি